উনি দাঁড়াই রয়েছে রে, মানে চুপ থাকবো না তো, মানে চুপ থাকবো না, কাজ করো কাজ করো, এটা টান, মেয়েকে শুয়ে পড়ো, এখানে শো, এখানে শো, শুয়ে পড়ো, কথা বলবো না, দেখো তুমি কিন্তু কথা বললো না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার জান আসছে মনে হয়, আসছো? হ্যাঁ আসছি, এত লেট? আরে বলো না, রাস্তা জ্যাম অনেক। আচ্ছা আচ্ছা বসো বসো, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। তাই? হ্যাঁ। ওরে লক্ষ্মীটি, তুমি লেট করে আসলা, শোনো কই যে বাসকে, ওই যে ওই জায়গায় ঘুরতে যাবো, কেমন লাগছে আমাকে? আরে বলো না, তোমাকে আজকে ওয়ান্ডারফুল, অনেক সুন্দর লাগছে সত্যি। হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে, ওই যে রানী এলিজ যাবে চিনো না, ওদের থেকে অনেক সুন্দরই লাগছে তোমাকে। জানো কি বলো তুমি এগুলো? হ্যাঁ সত্যি আজকে অনেক কিউট লাগতেছে তোমার। থ্যাংক ইউ। তাহলে আমি বেরোবো এখন? হ্যাঁ অবশ্যই। কি আসলে এখন বল, লোকজন আসার সময় পায় না, আগে দেখে নেই তোকে। ও জামাই আসছে। কি বলো, এখন তো আসার কথা নয় না? তোমার জামাই আসছে, তুমি তো ভয় পাও কেন? তো ভয় পাবো না, এখন যদি আসে, যদি দেখে জোর খায় তাহলে তো অবস্থা খারাপ। আইসা পারবো তো, দেখো তো দেখো তো, মানে চুপ থাকবো না তো, মানে চুপ থাকবো না, কাজ করো কাজ করো, এটা তুমি শুয়ে পড়ো, এখানে শো, এখানে শো, শুয়ে পড়ো, কথা বলবো না, দেখো তুমি কিন্তু কথা বললো না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে তুমি না জানাই আসলা, এত দেরি করলা কেন? আরে ঘুমাইছিলাম বুঝছো, এই জন্য ঘুম থেকে উঠছি। বেলা বাজে একটা, এখন কি সেরকম রাতে লেট করে শুইছি না? রাতে লেট করে শুইছো, আর এই অবস্থা কেন তোমার? আর রাত্রে একটু সাজুগুজু করে শুইছিলাম। মানুষ ঘুমের আগে যাবার সাজুগুজু করে আমি জীবনে প্রথম দেখলাম, তারপর আবার তোমার স্বামী নাই বাড়িতে। আরে মার্কেটে যেতে চাইছিলাম, যাওয়া হয় নাই। মার্কেটে যেতে চাইছিলে, যাওয়া হয় নাই? আচ্ছা এত কথা বলবো না, দাঁড়াও, কি দেখো তুমি? আমার তো মনে হয় বিদেশ থেকে আমি আসি নাই, তুমি এইছো। এত কথা বল, ফিরে এসো, দাও এগুলো আমার কাছে। হ্যাঁ দাঁড়াও রাখো, বিদেশ থেকে কি আমি আসছি না তুমি আসছো? তুমি? আমি আসছি। আসো এগুলো রুমে নিয়ে যাই, রুমে চলো। এটা নিয়ে যাও, এক গ্লাস পানি দাও আমাকে। তুমি আসো। যাও আমি আসতেছি, যাও। সোফা তো ভাগ কেন? আরে ময়লা ঝাড়ু দিত, ময়লা জমে এর জন্য ফাঁক রাখছে। আরে বসো না তুমি, দেখে এটা কে? কই, চোর নাকি? এই এই কে এটা? কে আপনি? এদিকে আসো। কে আপনি? আপনি কে? তুমি আমি চিনি না তো। চুপ, কতদিন যাবত? কি কতদিন যাবত, আমি তো ওনাকে চিনি না। কে আপনি? একেবারে চুপ, রুমের ভিতরে কিভাবে ঢুকলেন? একদম চুপ, একদম চুপ, কথা কবি আর মাই রইব, কথা কবি আর মাই রইব, একদম চুপ। এই কতদিন যাবত? কি কতদিন যাবত? হ্যাঁ এই যে সার্কেসের ঘোড়া কতদিন যাবত চালাইতেছ? হ্যাঁ কি ভাবতেছি কি না, ঘোড়ার সার্কেস না কি বলবে? হুম এই আমার দিকে তাকা, কতদিন? এই চিনি না তো। স্টপ, এই মান, আমি যদি চলে যাই। বাহ চুপ, বিদেশে বৈসা এই যে পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়, আর এগুলি দিনা এখানে রং বেরঙের এই যে ব্রাশ মারো,
আমার হাতে ঘড়ি ও বাবা কে এটা কি প্রেমিকা গিফট করছ নাকি প্রেমিকা কেন আমি টাকা দিয়ে কিনছি টাকা দিয়ে কিনছি হ্যাঁ স্বামী বিদেশে কষ্ট করে টাকা কামায় আর ওই টাকা নিয়ে এখানে পরপুরুষ নিয়ে আপনি রেসলিং ঘোড়া চালান এখানে আমি তো ওনাকে চিনি তুই না চিনলে তোর এখানে কিভাবে এলো আরে দরজা মনে হয় ছিল কখন ঢুকে গেছে এই কতদিন যাবত সম্পর্ক সত্যি কথা কও অনেক দিন যাব শুনছি অনেকে আমার ফোন দিয়া বলছে আমার ফ্যামিলি থেকে পর্যন্ত ফোন দিয়া আমার জানাইছে আমি বিশ্বাস করি না তোর উপর আমার অনেক আস্থা ছিল অনেক বিশ্বাস ছিল যে আমার বিবাহিত স্ত্রী সে কখনো এরকম হইতে পারে না আমার আর 6 মাস বাকি আছে আসার আমি 6 মাস আগে কোম্পানিতে দরখাস্ত কইরা তারপর ইমিডিয়েটলি আমি দেশে আসছি দেশে আইসা তারপর আসছি কখন জানোস ভোরে বাসায় ঢুকি নাই আমি আশেপাশে ঘুরঘুর করতেছিলাম যে কখন আসে ও ঢুকছে তারপর আমি আসছি তারপর সময় দিছি একটু এই যে জিনিসগুলি যে করলি তোর বিবেকটা একটু বাধা দিল না যে আমার স্বামীটা প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় কার জন্য আমার জন্যই তো আমি আমার ভাই বোনের নামে অ্যাকাউন্ট করি নাই আমার মায়ের নামে অ্যাকাউন্ট করি নাই আমি আমার কোনো আপনজনের নামে অ্যাকাউন্ট করি নাই অ্যাকাউন্ট করছি তোর নামে আমার পরিশ্রমের যত কামাই আছে আমি সব তোর কাছে পাঠাইছি কেন পাঠাইছি যে একটা সময় তোরে নিয়ে আমি একটু সুখে শান্তিতে বসবাস করবো এই জন্যই চিন্তা ভাবনা করা যারা প্রবাসে থাকে তারা সব সময় চিন্তা ভাবনা করে যেই যে এখানে পরিশ্রম করতেছি 24 আওয়ার্স পরিশ্রমের মধ্যে থাকতে হয় মাথার ঘাম পায়ে ফেলায় তারপর টাকা কামাইতে হয় সেই টাকা সঞ্চিত করে দেশে পাঠায় কেন পাঠায় যে একটা বয়স আসলে একটা সময় আসলে একটু সুখে শান্তিতে বসবাস করব দিন কাটাইব আর সেই সুখের সংসারে সেই সুখের মানে আর কি বলবো আমার আর বলার মতো কোনো ভাষা নাই প্রত্যেকটা প্রবাসী এরকম প্রতারিত হইতেছে তোদের মতো এরকম কলঙ্কিত নারীদের জন্য একটাবার ভাবস না যে প্রবাস থেকে অনেক আশা নিয়া বুক ভরা স্বপ্ন নিয়া তারপরে দেশে আসে আইসা সে কি পাবে এই আমিও তো পুরুষ অপুরুষ ওর মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই কি হ্যাঁ আরে যে বললি অনেকদিন যাবৎ বিদেশে থাকলে কিসে মানুষ 15 বছর 20 বছর 10 বছর দেশের বাইরে থাকে বা স্বামী স্ত্রী ডিভাইডেড থাকে তাতে কি হয় হ্যাঁ এত আগুন কেতর গ্যাসের চুলার মতো জ্বলেই থাকে হ্যাঁ যে একটু পর পরে এটার মধ্যে ইজাউন লাগে কিরে হ্যাঁ গ্যাস নাই হলে সিলিন্ডার লাগাইছ হ্যাঁ খবরদার এটাকে ভুল বলে না ওই যে বললাম না তোর তো অনেক গ্যাসের চুলা চলে না গ্যাসের চুলা নাই গ্যাস নাই লাইন কেটে দিছে অন কি করছো সিলিন্ডার লইছ সিলিন্ডার নষ্ট হয়ে যাবো আবার ইলেকট্রিক চুলা লই যাবি নাকি এইভাবেই আর কি এত গরম কে তুমি যাও না কেন যাও এই এই বাই না শখের ব্লান্ডার এটার মধ্যে সুন্দর করে আপেল দিয়া জুস বানায়া সকাল বিকাল খাবি যা লয়ে যা কই যাবো আমি যাবো না তুমি যাও বাইরা ওট 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 এই যে দিয়া দিছি আপেলও দিয়া দিছি ব্লান্ডার মেশিন এটা এটার মধ্যে দিবি আর জুস বানা কর গ্লাস লাগাবি ভরবি চুমুক দিয়া খাবি ও কোনো কাজ বাস করে না আমি খাবো কি চল আগে খেলা ছিল না যখন বেড়ে লিয়ে গেছস বিভিন্ন জায়গায় ঘুরতে গেছস সুন্দর সুন্দর রং মাখছস দরজা যায় জানালা আরে বাবা রে বাবা ইস আহা কিসমিস আহ মুরব্বা মানে আলাইছে পুরা এই যে আমার দিকে তাকা এই যে মোরব্বা লইয়া যা সকাল বিকাল এই যা ঠোঁটে টি মেরে লইস তাহলে একটু মজা পাইব যা ভাইরা তোরা আমি ডিভোর্সের কাগজ পাঠাই দেবো ভবিষ্যতে কোনো দিন আমার স্ত্রী সীমানায় পাড়া দেওয়ার চেষ্টা করবি তোর আড্ডি পাশটা আলাদা করে ফেলাম যা পরকিয়ার মধ্যে কি মজা আছে কইরা দেখতে হবে একবার।